এর আগে নামফলক ও ম্যুরাল উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল পরিশোধ করে পার হন সেতু। মাওয়া প্রান্তে সুধি সমাবেশে যোগ দিয়ে তিনি বলেন, পদ্মা সেতু দেশের গর্ব, মর্যাদা ও সক্ষমতার প্রতীক। সর্বোচ্চ মান বজায় রেখে সেতুর নির্মাণ কাজ করা হয়েছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। জাতির গর্বের স্থাপনা স্বপ্নের পদ্মা সেতু। মাওয়া ও জাজিরা পদ্মার দুই প্রান্তকে বেঁধেছে এক সুতোয়। প্রমত্তা পদ্মায় বিভক্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলকে যুক্ত করা এই অবকাঠামো জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। মাওয়া প্রান্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে সুধি সমাবেশে সূচনা বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে পদ্মা সেতু নিয়ে মিথ্যা দুর্নীতির অভিযোগের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। দুর্নীতির অপবাদ দিয়ে কিভাবে এক একটি মানুষ এক একটি পরিবারকে মানসিক যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণা ভোগ করেছিল আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজীব ওয়াজেদ জয়, আমার মেয়ে সায়মা ওয়াজেদ, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকি, আমার উপদেষ্টা অর্থনৈতিক বিষয়ক। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু কেবল কংক্রিটের অবকাঠামো নয়, এটি বাংলাদেশের মানুষের আবেগ ও অহংকারের প্রতীক। এমনকি দক্ষিণ এশিয়ায় দীর্ঘতম সেতুও এটি, বলেন সরকার প্রধান। এই সেতু শুধু একটি সেতু নয়, এই সেতু দুপারের যে বন্ধন সৃষ্টি করছে তা নয়, এই সেতু শুধু ইট সিমেন্ট স্টিল লোহা কংক্রিটের একটা অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, এ সেতু আমাদের গর্ব, এ সেতু আমাদের সক্ষমতা, আমাদের মর্যাদার শক্তি। এই সেতু বাংলাদেশের জনগণের, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, সাহসিকতা, সহনশীলতা এবং আমাদের প্রত্যয় যা আমরা এই সেতু তৈরি করবই, সেই জেদ, সেই প্রত্যয়। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নির্মিত সেতুর মাধ্যমে 21 জেলার মানুষের জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে বলেও আশা জানান শেখ হাসিনা। নিজস্ব অর্থনে সম্ভব নয়, এটা একটা স্বপ্ন মাত্র, কিন্তু এটা কখনই বাস্তব হওয়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। যা হোক, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে কোনো অনুযোগ নাই, তাদের হয়তো চিন্তার দন্যতা আছে, আত্মবিশ্বাসের দন্যতা আছে, সেটাই আমি মনে করি। কিন্তু আজকে থেকে আমি মনে করি তাদেরও আত্মবিশ্বাস বাড়বে যে না, বাংলাদেশ পারে। অনুষ্ঠানে স্মারক ডাক টিকিট, সুভিনিয়র শীট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর নামফলক ও ম্যুরাল এক উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে টোল পরিশোধ করে সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও নামফলক ও ম্যুরাল দুই উন্মোচন করেন সরকার প্রধান। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ।